বৃহস্পতিবার নবান্নর সভাঘরে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকের কথা ছিল বেলা পৌনে চারটে নাগাদ। যদিও তারা অনেকটাই দেরি করে এসেছিলেন, সেক্ষেত্রে আমরা কিছু মনে করিনি, কারণ মানুষকে কেয়ার করাই আমাদের কাছে প্রথম এবং প্রধান কাজ। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কি কি বলেছেন শুনুন। ডাইরেক্ট সুপ্রিম কোর্ট যেটা লাইভ টেলিকাস্ট করতে পারে আমরা পারি না, তার কারণ হচ্ছে ইট ইজ নট দ্য জুডিশিয়ারি। আর যখন একটা বিচারের ব্যবস্থা হাইয়েস্ট সুপ্রিম কোর্ট হাইয়েস্ট জুডিশিয়ারি সেখানে কেস চলছে, কেস বিচারাধীন এবং কেসটা সিবিআই দেখছে, আপনারা জানেন তারা লাইভ করতে পারে, কিন্তু মিডিয়া পর্যন্ত মিডিয়া ট্রায়াল করতে পারে না, সেফটি সিকিউরিটি এবং কেসের ব্যাপারে আলোচনা করতে পারে না, এমনি আলোচনা করতে পারে, কিন্তু যে ইনভেস্টিগেশন হচ্ছে ইনভেস্টিগেশন সম্বন্ধে আলোচনা করতে পারে না, এটা বিচারের রায় আছে। যেহেতু কেসটা এখনো বিচারাধীন আছে এবং আগামী 17 তারিখে সিদ্ধান্ত নেওয়ার দিন আছে, তাই আমরা সুপ্রিম কোর্টের আদেশ মেনেই আমরা ভেতরে ভিডিও করবার ব্যবস্থা করেছিলাম, যাতে টোটালটাই ফিজাব থাকে, দরকার হলে আমরা এটা তাদেরও দিতে পারতাম, কোর্ট চাইলে কোর্টকেও দিতে পারতাম। আমরা ভেবেছিলাম যে আমরা 5:45 এর মধ্যে ডেলিগেটসের আসতে বলেছিলাম, 4:45, যদিও তারা অনেকটা দেরি করে এসেছিলেন, তাতেও আমরা কিছু মাইন্ড করিনি, কারণ এটা ছোট বড়ের মধ্যে ব্যাপার নয়, চেয়ারে চেয়ারে ব্যাপার নয়। আমি মনে করি মানুষকে কেয়ার করাটাই আমাদের বড় ব্যাপার। আমি আজকে প্রেস করতে গিয়ে প্রথমেই বলবো, আমি সেটা ঠিক করেছিলাম, নির্যাতিত তিরোত্তমার ব্যাপারে আমরা একটা শোক প্রস্তাব নিতাম। আজকে সীতারাম ইয়েচুরিও মারা গেছেন, সেখানেও আমরা একটা 1 মিনিট কন্ডোলেন্স করতে পারতাম। আমরা 2 ঘন্টা ওয়েট করার পর 2:05 3 দিন সময়ে অপেক্ষা করছি। আমি জানি বাংলার মানুষের একটা আবেগ আছে, বাংলার মানুষের প্রত্যেকের সহানুভূতি আছে নির্যাতিতা বিচার পাক তার জন্য, তার পরিবার বিচার পাক তার জন্য, এবং আমি নিজেও মিছিল করেছি, আপনারা দেখেছেন। আমরা সবাই তাদের পরিবারের সাথে একমত, সিবিআই তাড়াতাড়ি বিচারটা করুক, এবং এক্ষেত্রে আমাদের কোনো বিচারিতা নেই, এটা আমাদের হাতে নেই এখন কেসটা, কেসটা এখন মাননীয় উচ্চ আদালতে আছে, এবং সিবিআই ইনভেস্টিগেশন করছে বলে আমি সিবিআই সম্বন্ধে কোনো কমেন্টসে যাব না। মনে রাখবেন আজকে আমাদের আলোচনাটা ছিল বিশেষ করে ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য ডক্টর, যেটা কোর্ট আলোচনা করেছেন, কোর্টের যে আলোচনা আছে সেই আলোচনার মধ্যেই আমাদের থাকতে হবে, তার কারণ তার উপরে আমরা উঠতে পারি না। যদি কারোর বিরুদ্ধে কারো অভিযোগ থাকে, সিবিআই তো কেস করছে, তাদের কাছে তারা জানতেই পারেন, কেসটা কোনো ওয়েস্টবেঙ্গল পুলিশের কাছে নেই। আর 2 হচ্ছে টেলিকাস্টের ব্যাপারেও আমরা ওপেন মাইন্ড, কিন্তু আমাকে কতগুলো প্রসিডিওর মানতে হয় যখন ম্যাটারটা সাবজুডিস থাকে, বিচারাধীন থাকে। আমি যদি সবটাই টেলিকাস্ট করি সুপ্রিম কোর্টের কেস নিয়ে, কেউ যদি হট করে, কারণ বাইরে আমরা অনেকগুলো দেখেছি যেখানে সিজেকেও ক্রিটিসাইজ করা হয়েছে সুপ্রিম কোর্টে, হট করে যদি কেউ এ নিয়ে মন্তব্য করে, তাহলে আমার কি দায়বদ্ধতা থাকবে না, না আমাদের সরকারি অফিসের যারা প্রধান অফিসারদের তাদের দায়বদ্ধতা থাকবে না? সুতরাং আমরা এমন কিছু করতে চাইনি যাতে অচল অবস্থা দূর না হয়, আমরা সচল অবস্থা ফিরিয়ে দেওয়ার জন্য, এবং সেটা আমরা চিঠিতে লিখে দিয়েছিলাম যে লাইভ টেলিকাস্ট আমরা করতে পারবো না, কিন্তু টোটালটাই রেকর্ডিং করা হবে। আপনারা জানেন আমরা খোলা মন নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম। রাজ্য প্রশাসন এবং আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা পুনরায় বৈঠকে বসবেন, এমনটাই ধারণা সাধারণ মানুষের।
হাওড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066555 অথবা 8373066444 এই নম্বরে। চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।